প্রাণ বাঁচাতে হাসপাতালে ছোটেন সবাই, সেই হাসপাতালই ধীরে ধীরে হয়ে উঠেছে মৃত্যুপুরী। মহারাষ্ট্রের নন্দেড় জেলার শঙ্কর রাও চভন সরকারি হাসপাতালে শুরু হয়েছে মৃত্যু মিছিল। আট দিনে 108 রোগীর মৃত্যু হয়েছে। এত রোগী মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে হাসপাতালের ডিন বলেন, আগে হাসপাতালে 24 ঘন্টায় গড় মৃত্যুর হার ছিল 13, বর্তমানে সেই মৃত্যু হার 11-তে নেমে এসেছে। আট দিনে 108 রোগীর মৃত্যু, জমালয়ের সমর্থক যেন এই সরকারি হাসপাতাল। এত রোগী মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে হাসপাতালের ডিন বলেন, গত 24 ঘন্টায় 1100-এরও বেশি রোগী পরীক্ষা করেছেন চিকিৎসকরা, 191 জন নতুন রোগী ভর্তি করা হয়েছে। আগে হাসপাতালে 24 ঘন্টায় গড় মৃত্যুর হার ছিল 13, বর্তমানে সেই রোগী মৃত্যুর হার 11-তে নেমে এসেছে। জমালয় বললেও হয়তো খুব একটা ভুল হবে না। সরকারি হাসপাতালে 3 দিনেই 35 জন রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশ জুড়ে। এক সপ্তাহ কাটতে না কাটতেই আবার শিরোনামে উঠে এলো নন্দেড়ের ওই সরকারি হাসপাতাল। এবার জানা গেল, বিগত 8 দিনে ওই হাসপাতালে আরও 108 রোগীর মৃত্যু হয়েছে। মাত্র 24 ঘন্টাতেই এক নবজাতক সহ মোট 11 জন রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের নন্দেড় জেলার শঙ্কর রাও চভন সরকারি হাসপাতালে গত সেপ্টেম্বর মাসের শেষ ভাগ থেকে মৃত্যু মিছিল শুরু হয়েছিল। 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবরের মধ্যে কমপক্ষে 31 জন রোগীর মৃত্যু হয় বলে জানা যায়। পরের দিন আরও 4 জন রোগীর মৃত্যু হয়। সে সময় হাসপাতালের বেহাল দশা ও পর্যাপ্ত ওষুধের অভাবকেই রোগী মৃত্যুর কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। এবার নতুন করে আরও 108 জন রোগীর মৃত্যুর খবর মিলতেই ফের প্রশ্ন করা হয় ওই সরকারি হাসপাতালের ডিন স্যাম ওয়াকোডেকে। তবে তার মুখে পুরনো বক্তব্যই শোনা গেল। হাসপাতালের ডিন দাবি করলেন, ওষুধের কোনো অভাব নেই। একসঙ্গে এত রোগী মৃত্যুর কারণ জানতে চাওয়া হলে হাসপাতালের ডিন বলেন, গত 24 ঘন্টায় 1100-এরও বেশি রোগী পরীক্ষা করেছেন চিকিৎসকরা, 191 জন নতুন রোগী ভর্তি করা হয়েছে। আগে হাসপাতালে 24 ঘন্টায় গড় মৃত্যু হার ছিল 13, বর্তমানে সেই মৃত্যু হার 11-তে নেমে এসেছে। শিশু মৃত্যুর ক্ষেত্রে অধিকাংশ শিশুই কিছু না কিছু ডিসঅর্ডার নিয়ে জন্মেছিল। ওষুধের যোগান নিয়ে তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে, হাসপাতালের কর্মীরাও সমস্ত রোগীদের যথাসাধ্য সাহায্য করছেন, ওষুধের অভাবে কোনো রোগীর মৃত্যু হয়নি, শারীরিক অবস্থার অবনতির কারণেই রোগীদের মৃত্যু হয়েছে। মঙ্গলবারই কংগ্রেস নেতা অশোক চাওয়ান দাবি করেন, নন্দেড় হাসপাতালের নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা নিকুতে 60 জন নবজাতককে ভর্তি করানো হয়েছে, কিন্তু তাদের দেখভালের জন্য মাত্র 3 জন নার্স রয়েছে, এক একটি ওয়ারমারে 3টি করে শিশু রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।